গুড মর্নিং ভিউয়ার্স, এখন আমরা রাধামণিতে সকালে চা খাচ্ছি। আজকের ট্রিপটা রাধামণি থেকেই শুরু হবে। গুড মর্নিং গাইস, তো আজকে আমরা আবার বেরিয়ে গেছি, কোথায় যাবো জানিনি। আজকে এই মহাশয়ের জন্য লেট হলো, চিহ্নিত করে রাখো, নেক্সট রাইডে রাইট করলে যেখানে যাবো সেখানে ছেড়ে চলে আসবো, নেক্সট রাইড যদি দেরি করো। যাবো কোথায় জানি না, যেখানে ডেস্টিনেশন ছিল কালকে প্ল্যান চেঞ্জ, অনেক দেরি হয়ে গেছে, কারণ একদিনের রাইডে অত রাস্তা গেলে অনেক সময় লেগে যাবে, হবে না, আর সব গাড়ি টানতেও পারবে না। তো সবাই আমরা বেরিয়ে গেছি, দেখো আজকে মোটামুটি চারজন আছি, এই তিনজন চারজন। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, বাকি রাস্তা যেতে যেতে কথা, আমাদের সবসময় লেট হয়ে যায়, তো কিছু করার নেই। হ্যাঁ, সবাই লেজি, তো লেট হয়ে যায় সবসময়, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি লেট হয়ে যায়, কিছু করার থাকে না, সবাইকে নিয়ে চলতে হবে। তো চলো যেতে যেতে বাকিটা কথা হবে। চলো, আমরা বেরিয়ে গেছি অলরেডি বাইক নিয়ে, ইয়াসিন বাইক চালাচ্ছে, আমি আজকে পেছনে বসছি পিলিয়ন হিসাবে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে, কোথায় যাব এখনও ঠিক হয়নি, অনেক দেরি হয়ে গেছে। তো কাছে পিঠে একদিনের রাইড বলতে গেলে মুকুটমণিপুরটাই চিন্তা রেখেছি, তো সেদিকেই যাব, একটু পাহাড়ে এনজয় করবো, সেরকম টেন্ডেন্সি নিয়েই বেরিয়েছি। তো দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে গাছপাতাগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না কেউ রং ঢেলে দিচ্ছে, তার সঙ্গে রোডটা পুরো একদম ঝকঝকে চকচকে লাগছে। এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে, এটা ন্যাশনাল হাইওয়ে দীঘা রোড, সামনে দেখতে পাচ্ছ দীঘার পাবলিক বাস যাচ্ছে কত স্পিডে, আমাদের গাড়িই আছে, আমাদের বাইকই আছে প্রায় 70-80, তো তার অনেক আগে বাইক বাসটা দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, আমাদের গন্তব্য চালু হয়ে গেছে, তো নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষজন, আমাদের যেমন গৌরাঙ্গদা আমাদের রাইডে ফার্স্ট রাইড, দেখতে পাচ্ছ ডান দিকে গৌরাঙ্গ আছে আর আমিন আছে, তো আমিনেরও ফার্স্ট রাইড আমাদের সাথে বাইকে, আমিন বাইক চালাতে পারে না। গৌরাঙ্গদা আমাদের সঙ্গে ফার্স্ট মিটিং হয়েছিল, তো বললো দাদা চলো এ করো সে করো, কারণ আমার ফার্স্ট রাইড এটাই, ওই জন্য আমি নাও বলতে পারি না, এত বেলা হয়ে গেছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি সবাইকে নিয়ে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একটু আগেই বৃষ্টিটা হয়ে গেল, গাছপালাগুলো দেখতে পাচ্ছ কি ওয়াও লাগছে, সামনে আকাশটা দেখো কত পরিষ্কার, বৃষ্টি হলে এই নেচারগুলো যা দেখার লাগে না, যেটা বলে বোঝাতে পারবো না, যেটা একমাত্র যে অনুভব করবে সেই অনুভব করবে। আমরা এখন মুম্বাই রোডে চালাচ্ছি গাড়ি, হালকা হালকা রাস্তাটা ভেজা, ভালো লাগছে চালাতে, গরমের কোনো প্রশ্নই নেই। আকাশটা দেখেছ ওই পেছনে, ওয়াও, চলো সঙ্গে থাকো, দূরে দূরে থাকলে লেট হয়ে যাবে। তো আমাদের গৌরাঙ্গ দাদাম হ্যাজার্ড জ্বালিয়ে যাচ্ছে, খুব উৎসাহিত আজকে, প্রথম রাইড হচ্ছে গ্রুপে, যাই হোক কাউকে পাইনি, হঠাৎ করে প্ল্যান, তাই আমরা বেরিয়ে গেলাম আর কি, শুধু ওর কথা রাখার জন্য, যেহেতু প্রথম আমাদের সঙ্গে রাইড করছে, যার জন্য বেরিয়ে যাব। তো সামনে আমাদের ডেবরা টোল এসে গেছে, দেখতেই পাচ্ছ আর 500 মিটার, এখানে লেখা দেখাচ্ছে 500 মিটার, তো আমরা ডেবরা টোল দেখতেও পাচ্ছি। তো দেখো, এই বাইকে ঘোরার একটা মজা আলাদা আছে, তো একমাত্র যেই যায় সেই এই ফিলটা নিতে পারে, কারোর বাইকে শখ আছে, কারোর ফোর হুইলারে শখ, কারোর ট্রেনে, কারোর প্লেনে, যার যেরকম। তো আমার দুটোই আছে, ফোর হুইলারও আছে আর বাইক, তো অলওয়েজ আমার ভালোবাসার জিনিস, যে আমি বাইক রাইডটা সবসময় ভালোবাসি। কথা বলতে বলতে ডেবরা টোল পার হয়ে গেলাম তোমাদের সাথে,
এদিকেও একটু আগে বৃষ্টি হয়ে গেছে, সম্ভবত রোডটা ভেজা ভেজা আছে, কিন্তু আকাশটা সত্যি অপূর্ব লাগছে। তার সঙ্গে গাছপালা একদম ঝকঝকে ঝকঝক করছে। তো বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে চলে গেলে সামনে আমরা যে ব্রিজটা পার হব, ওই ব্রিজের নিচ থেকে চলে গেলে, নিচ থেকে ডান দিকে চলে গেলে দিয়ে বাঁ দিকে গিয়ে গেলে মোহনপুর হয়ে মেদিনীপুর যাওয়া যায়। আর আমাদের গৌরাঙ্গদার ইচ্ছে সে সামনে খড়গপুর চৌরঙ্গি আছে, চৌরঙ্গি হয়ে মেদিনীপুরের রাস্তায় ঢুকবে। তো তার ইচ্ছেটা পূরণ করার জন্য এতটা ঘুরতে হচ্ছে। সোজাটা চলে গেছে উড়িষ্যা, বেলদা, আন্ধ্রা ফান্ধ্রা চলে গেছে ওই দিকটায়। তো আমরা বাঁ দিকে নেব, বাঁ দিকে গিয়ে চৌরঙ্গি হয়ে আবার ডান দিকে আমরা ওই মেদিনীপুরের রোডটাই ধরবো, সেই মোহনপুর ব্রিজ হয়েই আমাদেরকে যেতে হবে। তো এই দিক দিয়ে একটু ঘুরে যাচ্ছি, কারণ সবাইয়েরই আবদার একটু রাখা দরকার। এই আমরা বাঁ দিকে ঘুরে গেলাম, আর ওটা চলে সোজা উড়িষ্যা রোড, আর এটা হচ্ছে মুম্বাই রোড। চৌরঙ্গি থেকে সোজা চলে গেলে মুম্বাই, ঝাড়গ্রাম যাচ্ছে, লোধাশুলি যাচ্ছে, টাটা যাচ্ছে, আর আমরা চৌরঙ্গিতে ডান দিকে নিয়ে নেব, আর বাঁ দিকে চলে গেছে খড়গপুর বাজার। তো চৌরঙ্গি আর সামনেই আছে, গৌরাঙ্গদা কাছে চলে এলো আবার। কেমন লাগছে গৌরাঙ্গদা? ওয়াও, আমিনের খুব ভালো লাগছে। যাই হোক, সবাই এনজয় করলে আমিও খুশি, তোমরাও খুশি হবে। তো আমরা মেদিনীপুর পার হয়ে এটা হচ্ছে জঙ্গলে চলে এলাম, যেটাকে বলে শালবনি জঙ্গল। তো এই বৃষ্টির সিজনে জঙ্গলটা দেখো, আমি কখনো এরকম পরিষ্কার গাছপালা আমি দেখিনি। মানে আমি যতবারই এসেছি সব সময় গরমের সময় এসেছি, নোংরা থাকতো, ঝাপসা হয়ে থাকতো, কিন্তু আজকের জঙ্গলটা দেখো কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ একদম সবুজ সবুজ, যেন মনে হচ্ছে কেউ রং ঢেলে দিয়ে চলে গেছে। সত্যি অপূর্ব লাগছে, আমি বলে বুঝাতে পারবো না যে কী না অপূর্ব লাগছে। দেখো দূরের আকাশটা দেখো কত সুন্দর, একটু মেঘলা মেঘলা আছে এখন এখানে। তো যাই হোক, গাছপালাটা দেখে মন ভরে গেছে, যেটা মানে মুখে বলে বোঝানো যাবে না। তো এর ফাঁকে আমাদের একটু টিফিন করতে হবে, এখনও কেউ ব্রেকফাস্ট করিনি। সেই রাধামণিতে আমাদের একটু চা খাওয়া হয়েছিল, এবারে কোথাও একটু হল্ট করব টিফিন করার জন্য। তো সঙ্গে থেকো, এখানে দেওয়ালটা দেখো, পাঁচিলের দেওয়ালটা কত কারুকার্য আছে, ট্যালেন্ট মানুষের মধ্যে সব সময় আছে। তো সম্ভবত সামনে কোথাও দোকান পড়লে আমরা ব্রেকফাস্ট করব, কোনো কারণ কি খুব খিদে পেয়ে গেছে, বড্ড খিদে পেয়ে গেছে, আর গাড়ি চালাতেও ভালো লাগছে না। তো আশা করি সামনে একটা দোকান আমার দেখেছি, অনেকবার যাওয়ার পথে এই পথেই যে সামনে একটা দোকান আছে খাওয়ার জন্য, তো সেখানে একটু হল্ট করব, খাওয়া দাওয়া করব, ব্রেকফাস্ট করব, দেন আমরা আবার জার্নিটা কন্টিনিউ করব। তো তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন দাবাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। বেশি বেশি কমেন্ট করবে, শেয়ার করবে। তো দেখতে পাচ্ছ গৌরাঙ্গদা খাবার বাড়িয়ে দিচ্ছে, ইয়াসিনকে বাড়িয়ে দিল, আমিনকে বাড়িয়ে দিল, এবার আমাকে দিচ্ছে খাবারটা। ওয়াও, ঘুগনি মুড়ি পেঁয়াজি, তার সঙ্গে শালপাতার প্লেট, কি অপূর্ব টেস্ট! সেই ঐতিহ্য শালপাতায় ফিরে এলাম, অনেকদিন পরে আমি শালপাতায় খাচ্ছি। যা হোক, শালপাতা দেখে একটু মনটা ভালো লাগলো, অনেকদিন পরে শালপাতায় খাবো। শালপাতাতে খাওয়ারই মজা আলাদা। তো ছোটোবেলাতে অনেক ছোটোবেলা থেকে অনেক অনুষ্ঠান বাড়িতে শালপাতাতে খেয়ে বড় হয়েছি, তো সেই শালপাতাটা ফিরে এলো। যা হোক, ভালো লাগলো খেতে, তোমরাও এসে কোনো সময় এরকম শালপাতার বাটিতে খেয়ে দেখবে, ভালো লাগবে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো।
আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো তার তোর দেখো, মানে সে আগে খালি পালিয়ে যাবে, দেখো দেখেছো খাওয়া হয়ে গেছে আগে পালিয়ে যাবে, কি লোক ভাবো প্রচুর, মানে সেইটাই আছে আর বলে লাভ নেই। চলো বেরোবো আমরা, আরো কথা হবে। তো আমরা বেরিয়ে গেছি আবার খাওয়া দাওয়া করে, তো এই পার্টটা এখানেই ছাড়লাম, তোমরা সঙ্গে থেকো, নেক্সট পার্টটা আরো ভালো ভালো মজার অনেক কিছু আছে, অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। পুরোটা ছাড়লে একসঙ্গে অনেক লেন্দি হয়ে যাবে, তাই একটু একটু